So hey guys, welcome back to my technical Sagen YouTube channel. So guys, आज के खोरथा DJ status video editing निये चले एलाम. तो video टी एक झलक देखे नीन. তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর টেকনিক্যাল সাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনে সিলেক্ট করুন তাহলে যখনই আমি এরকম এডিটিং रिलेटेड ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যায় सेम এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে যার নাম এলাইট মোশন এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর হ্যাঁ সং বিট মার্ক আর সেক ইফেক্টের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে ইনপুট করে নেবেন সো হে গাইস প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন ওপেন করবেন ওপেন করার পর দেখুন দুটো লিংক দেখা যাচ্ছে ওই দুটো লিংকে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে তো প্রথমে ফটো অ্যাড করতে হবে তার জন্য এই যে প্রথমে আসবেন আসার পর ফটো অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর মিডিয়া অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নেছি অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফিল কম্পোজিশন এরিয়া অপশনে ক্লিক করে দেবেন অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে তারপর এই তীর আইকনে ক্লিক করবেন তারপরের মার্কে আসবেন আসার পর এই যে এই অপশনে ক্লিক করে বালতি পাটটি কেটে নিন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর আবার ওই প্লাস আইকনে ক্লিক করবেন ওখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি অ্যাড করার পর সেম প্রসেস এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ওখান থেকে ফিল কম্পোজিশন এরি অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে তারপর এই যে এই তীর আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরের মার্কে আসবেন আসার পর এই যে এই অপশনে ক্লিক করে বাড়তি পাটটি কেটে নিন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন তো আমি অ্যাড করে নিচ্ছি মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য ব্যাক করবেন ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যে সেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই সেক ইফেক্ট প্রজেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রথমে একটি ফটো রয়েছে তো এই ফটোটিতে ক্লিক করবেন ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন ওখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে 13.5 সেকেন্ড আসবেন আসার পর এখানে দেখুন একটি ফটো রয়েছে তো এই ফটোটিতে ক্লিক করবেন ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন ওখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর তারপরে দেখুন আরেকটি ফটো রয়েছে তারপরের ফটোটিতে ক্লিক করবেন ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন ওখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর এই যে 13.5 সেকেন্ড থেকে এই যে 15 সেকেন্ড পর্যন্ত যতগুলো ফটো রয়েছে এইসব ফটোগুলিতে এই এক নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন তো আমি পেস্ট করে নিচ্ছি 13.5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত যতগুলো ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে এই এক নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এই যে দু নম্বর একটি ফটো রয়েছে তো এই ফটোটিতে ক্লিক করবেন ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন ওখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন তারপরে ব্যাক করবেন ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রথমে একটি বড় ফটো রয়েছে তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন ওখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন ওখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন
ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপর দেখুন কতগুলো ছোট ফটো রয়েছে, তো ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপরে দেখুন আরেকটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় সাইজের ফটো রয়েছে, তো এই সব বড় ফটোগুলিতে এই দু নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। ওই সব বড় ফটোগুলিতে এই দু নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে তিন নাম্বার একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 1.1 সেকেন্ড আসবেন, আসার পর দেখুন এখানে একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তার পরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, তার পরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে 1.1 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোটো সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই তিন নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। 1.1 সেকেন্ড থেকে শেষ পর্যন্ত যতগুলো ছোটো ফটো রয়েছিল ওই সব ফটোগুলিতে এই তিন নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।